আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের খবরের বিষয় হলো রাজবাড়িতে করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি এক যুবকের উপর দিতে চান ট্রাম্পকে এদিকে বিশ্বজুড়ে একদিনেই করোনা আক্রান্ত দুই লাখ পনেরো হাজার এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন রাজবাড়ি জেলার পাংশায় মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির দাবি করে সংবাদ সম্মেলন করেছে এক যুবক করোনা প্রতিষেধক তৈরির দাবি করা ওই যুবকের নাম আব্দুল মজনু মণ্ডল সে পাংশা পৌর শহরের নারায়ণপুর গ্রামের মোহাম্মদ হাসান আলী মণ্ডলের ছেলে বুধবার দুপুরে মজনু মণ্ডল স্থানীয় কমিউনিটি সেন্টারে সমত সম্মেলনে এ দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন লিখিত বক্তব্যে তিনি বলেন আমার এই আবিষ্কার বাংলাদেশ আওয়ামী লীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ ও জাতিসংঘের আওতাধীন সকল রাষ্ট্রপ্রধানদের উপহার দিতে চাই তিনি আরও বলেন আমার আবিষ্কৃত ঔষধে ভাইরাসের লিপিড আবরণ এনভল্প ধ্বংস করে এবং ভাইরাসের দেহের মূল শক্তি নিউক্লিক অ্যাসিডের মূল শক্তি শর্করা এবং সুগার ধ্বংস করে আমি যা আবিষ্কার করেছি তা পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি আমার আবিষ্কৃত ঔষধ তিনটি ভাইরাসের উপর কাজ করে যা করোনা ভাইরাস এইচআইবি এইডস এবং ইনফ্লুয়েঞ্জা ওই এক ভাইরাস তার এই আবিষ্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা দিতে তিনি প্রস্তুত আছেন বলে জানান সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন এদিকে বিশ্বজুড়ে গত চব্বিশ ঘন্টায় সাড়ে পাঁচ হাজার মানুষ করোনাভাইরাসে মারা গেছে ওয়ার্ল্ড ওমিটের তথ্য অনুযায়ী একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখ পনেরো হাজারের মতো সব মিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে পাঁচ লাখ বান্ন হাজার তেইশ জনের আর সব মিলে আক্রান্ত হয়েছে এক কোটি একুশ লাখ চৌষট্টি হাজার একশো জন মানুষ তবে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন সত্তর লাখ তিরিশ হাজার জন বুধবার রেকর্ড একষট্টি হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত সাড়ে একত্রিশ লাখের বেশি মানুষ ওই দিন প্রায় নয়শো মৃত্যুর পর দেশটিতে প্রাণহানির সংখ্যা এক লাখ পঁয়ত্রিশ হাজার ছুঁই ছুঁই তবে দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল প্রায় বারোশো মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে আটষট্টি হাজার আক্রান্ত সতেরো লাখেরও বেশি চব্বিশ ঘন্টায় নয়শো মৃত্যুর রেকর্ড হয়েছে মেক্সিকোতে আর প্রাণহানি বত্রিশ হাজারেরও বেশি এদিকে ভারতে প্রায় পাঁচশো জন মারা গেছেন এদিন দেশটিতে মৃত্যুর সংখ্যা একুশ হাজারের বেশি রেকর্ড ছাব্বিশ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত পৌনে আট লাখ মানুষ বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন